আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার এবং খুবই স্পেশাল একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে যায় সবার আগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি আজকে তৈরি করে দেখাবো বিফ কোপ্তা কারি। আমি এখানে 300 গ্রাম গরু মাংস নিয়েছি কিমা করা। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1/2 চা চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ। আমি এতে বেসন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। বেসনটা আগে একটু খোলায় ভেজে নিতে হবে, আপনারা হালকা করে একটু ভেজে নেবেন। আমি মাখিয়ে দিচ্ছি ভালোভাবে, দেখুন সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। এভাবে মাখিয়ে আপনারা চাইলে 1 ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন, আবার সঙ্গে সঙ্গে ভেজেও নিতে পারেন। আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচের পরিমাণে রান্নার তেল। তেলটা কি হবে, এই কোপ্তাটাকে সফট রাখবে। অনেক সময় কোপ্তা শক্ত হয়ে যায়, তার হবে না। আমি এখন কোপ্তা শেপ দিয়ে নিচ্ছি। আমি আজকে তৈরি করে দেখাবো বিফ কোপ্তা কারি। এভাবে হাতে করে একটু গোল করে নেবেন ভালোভাবে। আমার 1টা করা হয়ে গেছে, এভাবে করে আমি সবগুলি করে নিয়েছি। আমি এখন চুলে 1টা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, এবং তেলটা একটু হালকা গরম হওয়ার পরেই আমি এতে দিয়ে দিয়েছি কোপ্তাগুলি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে হবে কি, কোপ্তার উপরের দিকটা পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলি, দেখুন এটা উল্টে পাল্টে দিতে হবে যেন এর ভিতরেও ভালোভাবে রান্না হয়, হালকা 1টা কালার আসা পর্যন্ত আমি এটা রান্না করব। যেহেতু এটা কিমা তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি দেখুন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, এভাবে ভেজে নিতে হবে। এখন আমি তুলে নেব, কোপ্তাগুলি আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলি কোপ্তা ভেজে নেব। আমি যে তেলে কোপ্তাটা ভেজেছিলাম ওই তেলেই রান্নাটা শেষ করব। আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, এটা একদম ব্রেস্তা করব না, হালকা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন মশলাগুলি দিয়ে দিব। এতে দিয়ে দিচ্ছি আমি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিরে দিতে হবে ভিতর দিয়ে। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টা এলাচ, লবঙ্গ 3টা, দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এখন এতে আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাগুলি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ জিরা পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। পেঁয়াজে এর ঝোলটা ঘন করবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে, ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা না থাকে মশলায়, কাঁচা গন্ধ থাকলে খাবারটা ভালো লাগে না, তাই একটু কষিয়ে নিতে হবে। দেখুন তেল চলে আসছে, এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। মশলাটা যতই কষাবেন ততই খাবারের স্বাদটা ভালো হবে। দেখুন এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আবার কষাচ্ছি। দেখুন এতে তেল চলে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি একদম ভালোভাবে, দিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দইয়ের সঙ্গে 4-5টা কাজু বাদাম পেস্ট করে। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি,
আপনারা যে কোনো বাদামি দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও আমি কষিয়ে নেব সুন্দরভাবে যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন কষাতে কষাতে এর উপরে অনেকটাই তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। আপনারা যদি এর ঝোলটা ঘন খেতে চান তাহলে পানিটা 1 কাপ দিলেও হবে, আর যদি একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে 1.5 কাপ পরিমাণ দিলেই এটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে দিচ্ছি, দেখুন এটা ফুটে উঠছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমার পছন্দ মতো একটা ঝোল তৈরি হওয়া পর্যন্ত। আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু আমি এতে টক দই এবং টমেটো পিউরি দিয়েছি তাই চিনিটা স্বাদ ব্যালেন্স করবে। এখন আমি এটা ঢেকে রান্না করব। মিডিয়াম হিটে রান্না করতে হবে এর ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাহলে হবে কি এর হাঁড়িতে লেগে যেতে পারে, তাই আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন নাড়িয়ে আবারও ঢেকে দিচ্ছি আমি। আমার মতো এভাবে যদি আপনারা কোপ্তা কারিটা তৈরি করেন তাহলে কোপ্তাটা খুবই সফট থাকবে, হার্ড হবে না। আমি আবারও নাড়িয়ে দিচ্ছি, দেখুন সুন্দর একটা ঝোল তৈরি হয়ে গেছে, এর তেলও উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। এটা আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। ক্রিম দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, দেখুন এটা দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও অসম্ভব মজার। আপনারা বাসায় তৈরি করে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্বাদের। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা, দিয়ে আমি একটুখানি ঢেকে রান্না করব আরও 2-3 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি, এখন আমি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতো ঝোলটা ঘন হয়ে গেছে। গরম মশলাটা এভাবে নাড়ি ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা যদি এর চেয়ে পাতলা ঝোল খেতে চান তাহলে আর একটু ঝোল রেখে তুলে ফেলতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিব এটা কেমন হয়েছে। এখন আমি কোপ্তাগুলিকে একটু সার্ভ করে দেখিয়ে দিব এটা কেমন হয়েছে। দেখুন এটা খুবই মজার একটি রেসিপি। এটা আপনারা পোলাও, পরোটা, লুচি কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। এরকম একটা কোপ্তা থাকলে আর কিছুর প্রয়োজনই হয় না। দেখুন রেডি হয়ে গেল আমার বিফ কোপ্তা কারি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।